আসসালামু আলাইকুম, সবাইকে কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী দ্বাদশ, বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় পঞ্চম, আলোচ্য সূচি, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব। শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা জানতে পারবে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব বর্ণনা করতে পারবে। যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য আলোচনার পূর্বে প্রথমে আমরা জেনে নেই যৌথ মূলধনী ব্যবসা বলতে কি বোঝায়। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট ব্যবসা সংগঠনকে কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসা বলা হয়। এক মালিকানা ও অংশীদারি ব্যবসার কিছু সীমাবদ্ধতার কারণে জন্ম হয় যৌথ মূলধনী ব্যবসা, যখন বৃহৎ উৎপাদন এবং মানুষ নির্ভরতা কমিয়ে যন্ত্র নির্ভরতা শুরু হয়, তখন থেকেই যৌথ মূলধনী ব্যবসার উন্নতি হতে থাকে। শিল্প বিপ্লব শুরু হয় 1750 থেকে 1850 সাল। এর ফলে বৃহদায়তন শিল্প কারখানা গড়ে ওঠায় নতুন ব্যবসা সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং সেই ফলশ্রুতিতে সেই কারণেই ব্রিটেনে 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট পাস হয়, এবং এর মধ্য দিয়ে কার্যত কোম্পানি ব্যবসা প্রথম শুরু হয়। 1850 সালে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয়, এবং 1913 সালে ভারতীয় কোম্পানি আইন পাস করা হয়। 1994 সালের কোম্পানি আইন অনুসারেই কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। যৌথ মূলধনী ব্যবসার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে অন্যান্য ব্যবসা থেকে এই ব্যবসাটি পৃথক। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে, যেহেতু আমরা জানি কোম্পানি 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, সেহেতু এই ব্যবসাটি একটি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে এরকম প্রতিষ্ঠানকে বোঝায়, এই ধরনের প্রতিষ্ঠানকে বোঝায়। দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় অথবা সরকারের বিশেষ অধ্যাদেশ বলে এই ব্যবসা গঠিত হয়, যে কারণে এরূপ ব্যবসায়ের গঠন পদ্ধতি বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ, ঝামেলাপূর্ণ, জটিল। শিক্ষার্থীরা, কৃত্রিম ব্যক্তিসত্তা, যেহেতু আইনের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম নীতি পালন করে এই ব্যবসা গঠন করা হয়, সেহেতু এই ব্যবসার আলাদা কৃত্রিম ব্যক্তিসত্তা রয়েছে। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছু ব্যক্তির ন্যায় মর্যাদা বা অধিকার লাভ করাকে বোঝায়। কোম্পানি সংগঠন ব্যক্তি না হলেও এটি আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করে, ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে পারে, লেনদেন করতে পারে, প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে, অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। চিরন্তন অস্তিত্ব, শিক্ষার্থী, চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। যেমন এক মালিকানা ব্যবসা যে কোনো সময় অংশীদারি এক মালিকানা ও অংশীদারি ব্যবসা বিলুপ সাধন করতে পারে, কিন্তু যৌথ মূলধনী ব্যবসা সহজে বিলুপ সাধন হয় না। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসার ন্যায় সহজে বিলুপ্ত করা যায় না বিধায় আইন অনুযায়ী এই ব্যবসা চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর ইত্যাদি এই ব্যবসার অস্তিত্বকে বিপন্ন করে না বা শেষ করে দেয় না বা বিলুপ সাধন ঘটায় না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ব্যবসার বিলুপ সাধন ঘটাতে হয়। সদস্যের সংখ্যা, শিক্ষার্থীরা, আমরা জানি যৌথ মূলধনী ব্যবসা দুই ধরনের হয়ে থাকে, এক প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুই পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যের সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ
50 জন, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সীমাবদ্ধ থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ অনুমোদিত মূলধনকে যতগুলো শেয়ারে ভাগ করব তত জন সদস্য আমি ইচ্ছা করলে নিতে পারবো। সাধারণ সিলমোহর। শিক্ষার্থী কোম্পানি কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে সকল কাজেই তাকে প্রতিনিধির উপর নির্ভর করতে হয়। প্রতিনিধির বৈধতা কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা নির্ধারিত হয়। কোম্পানির সকল কাগজপত্রে এরূপ সিলমোহরের ব্যবহার আবশ্যক। এজন্য কোম্পানির সাধারণ সিলমোহর কিভাবে সংরক্ষিত ও ব্যবহৃত হবে সে বিষয়ে কোম্পানির পরিমেল নিয়মাবলীতে প্রয়োজনীয় বিধানের উল্লেখ আছে বা বর্ণনা আছে। শেয়ার মূলধন। আইনগতভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হলে এক একটা ভাগকেই শেয়ার বলা হয়, আর শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয় তাকেই শেয়ার মূলধন বলে। শেয়ার হস্তান্তর যোগ্যতা। কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী শেয়ার অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য এবং যা কোম্পানির সংঘবিধির বিধান অনুযায়ী হস্তান্তরযোগ্য, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। সীমাবদ্ধ দায়। অসীম দায় সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার বা নিশ্চয়তা মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, যার অধিক দায় বহনে তাদেরকে বাধ্য করা যায় না। অবশ্য আমাদের দেশে অসীম দায় সম্পন্ন নিশ্চয়তা মূল্য দ্বারা দায় সম্পন্ন ব্যবসা সংগঠন নেই, অর্থাৎ সীমাবদ্ধ কোম্পানি নেই। যদি কেউ 100 টাকার 10টি শেয়ার ক্রয় করে তাহলে তার 1000 টাকা মূল্যের মধ্যে 1000 টাকা মূলধনের মধ্যে দায় সীমাবদ্ধ থাকবে। বিধিবদ্ধ দায়িত্ব। কোম্পানি আইন অনুযায়ী এরূপ ব্যবসা বেশ কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়, যেমন খাতাপত্র সংরক্ষণ, হিসাব তৈরি, হিসাব নিরীক্ষণ, সভা আহ্বান, পরিচালনা পরিষদ পুনর্গঠন ইত্যাদি। এরূপ দায়িত্ব পালনে ব্যর্থ হলে কোম্পানির নিবন্ধক আইন অনুযায়ী জরিমানা আরোপ করবে, এমনকি নিবন্ধন বাতিল করে দিতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়। বৃহদায়তন প্রতিষ্ঠান। সদস্য সংখ্যা যেহেতু বেশি সেহেতু এ ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি বা আওতাও বেশি। বৃহৎ উৎপাদন ও বিক্রয় কার্যে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যৌথ মূলধনি ব্যবসা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো হিসাবে কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব যৌথ মূলধনি ব্যবসায়ের গুরুত্ব। বর্তমান বৃহদায়তন ব্যবসা জগতে কোম্পানি অত্যন্ত জনপ্রিয় ব্যবসা সংগঠন। যে সকল কারণে এই ব্যবসাটির গুরুত্ব অত্যধিক সে বিষয়গুলো আলোচনা করছি। প্রথম গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যে কারণটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা। যে জায়গায় বৃহৎ উৎপাদন ও বিক্রয়ের প্রয়োজন সে স্থানেই বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যৌথ মূলধনী ব্যবসার আবির্ভাব। বৃহদায়তন ব্যবসা গঠন ও পরিচালনা কোম্পানির সবচেয়ে উপযোগী সংগঠন। বিপুল পরিমাণ শেয়ার, ঋণপত্র বিক্রয় ও দক্ষ ব্যবস্থাপনা নিয়োগ করে সহজেই কোম্পানি এই ধরনের ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারে। উত্তম বিনিয়োগ ক্ষেত্র। এরূপ ব্যবসা সংগঠন সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। লভ্যাংশ ছাড়াও শেয়ারের মূল্যমান বৃদ্ধি, রাইট শেয়ার প্রাপ্তি ইত্যাদি সুবিধা থাকায় তা সবার নিকট আকর্ষণীয়। সঞ্চয়ে উৎসাহ দান ও মূলধন গঠন। শেয়ারের কম মূল্যমান শেয়ার মালিকদের সীমিত দায়, বাজার হতে সহজে শেয়ার ক্রয়ের সুযোগ, শেয়ারের মূল্যমান বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি কারণে অনেকেই কোম্পানির শেয়ার ক্রয়ে আকৃষ্ট হয়।
ফলে তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায় এবং তা শেয়ারের বিনিয়োগ হয়ে মূলধনে পরিণত হয়। ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। একক মালিকানা বা অংশীদারি ভিত্তিতে কখনোই বড় ধরনের ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগ সম্ভব হয় না, অথচ কোম্পানি সংগঠনের ঝুঁকি বন্টনের সুযোগ থাকায় এতে অর্থ বিনিয়োগের সহজ উপায় সৃষ্টি হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সারা বিশ্বে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কোম্পানি সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একটি বৃহদায়তন কোম্পানি সংগঠন হওয়ায়, বৃহদায়তন প্রতিষ্ঠান হওয়ায় বহু সংখ্যক মানুষ কর্মরত থাকতে পারে, ফলে বেকার সমস্যার শুধু সমাধান হয় না, মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানও উন্নত হয়। উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার। কোম্পানি সংগঠন সকল দেশে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার করে দেশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। এরূপ প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি বেশি থাকায় তা বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে, ফলে উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহারের সুবিধা ভোগ করে। সামাজিক দায়িত্ব পালন। সারা বিশ্বে কোম্পানি সংগঠন সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্থিক সামর্থ্য থাকায় এরূপ প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা, দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে, শ্রমিক, কর্মী, ভোক্তা, সরকার ইত্যাদি পক্ষের প্রতিও দায়িত্ব পালন করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। বর্তমানকালে বহুজাতিক কোম্পানি সংগঠন সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের দেশে বহুজাতিক বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্যবস্থাপনা পেশার উন্নয়ন। এরূপ ব্যবসা সংগঠনে পেশাদার ব্যবস্থাপক নিয়োগ করা হয়। এরূপ প্রতিষ্ঠানে ব্যবস্থাপক নিয়োগের সময় ব্যক্তির ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা রয়েছে কিনা তা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া এতে কর্মরত ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে একজন ব্যক্তির ব্যবস্থাপকীয় পেশার উন্নয়ন সাধন হয়। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।